বয়সটা মাত্র 25, তবে এরই মধ্যে ফুটবল ক্যারিয়ারের তার অনেক অর্জন। তরুণ বয়সেই জিতেছেন বিশ্বকাপ, ব্যালেন্ডিওরের মতো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, পূরণ করেছেন শৈশবের স্বপ্ন, যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। অল হোয়াইট শিবিরের জার্সিতে ইতোমধ্যে তাকে পরিচয় করে দিয়েছে মাদ্রিদ কর্তৃপক্ষ। এত কিছুর পর এবার ক্লাবের মালিক হতে যাচ্ছেন এমবাপ্পে, এমন খবরে আলোড়ন তৈরি হয়েছে ফুটবল দুনিয়ায়। ফরাসি বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী এমবাপ্পে একটি ফুটবল ক্লাব কিনেছেন। ক্লাবটি ফরাসি ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব স্টেট মেলহেরবি কায়েন। ক্লাবটির প্রায় 80% মালিকানা কিনেছেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের ক্লাব কেনা নিয়ে বেশ অনেকদিন ধরেই গুঞ্জন ছিল গণমাধ্যমে। এই ক্লাবের মালিকানা পেতে 20 মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছেন এমবাপ্পে। বর্তমানে ক্লাবটির শেয়ারে মালিক যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান অকট্রি। গুঞ্জন ছিল 2013 সালে মোনাকোতে যোগ দেওয়ার আগে কায়েনে যোগ দেওয়ার কথা ছিল ফরাসি তারকার, তবে পরে ক্লাবটি দ্বিতীয় স্তরে নেমে যাওয়ায় মোনাকোতে যোগ দেন এমবাপ্পে। এছাড়া তার পারিবারিকভাবেও এই ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে আপত্তি থাকায় শেষে মোনাকোয় যোগ দেন বিশ্বকাপ জয়ী তারকা। আন্তর্জাতিক বেশ কিছু গণমাধ্যমের খবর অনুযায়ী খুব শিগগিরই মালিক হিসেবে কিলিয়ান এমবাপ্পেকে পরিচয় করিয়ে দিবে ক্লাব কর্তৃপক্ষ। এই মালিকানা পাওয়ার পরই বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার হিসেবে ক্লাবের মালিক হবেন এমবাপ্পে। ফরাসি তারকার 20 মিলিয়ন ইউরো বিনিয়োগের সঙ্গে ক্লাবের ঋণের অংশ পরিশোধ করার কথা রয়েছে। 2020 সালে ক্লাবটির 80% মালিকানা কিনে নেয় আমেরিকান বিনিয়োগ তহবিল অকট্রি। বাকি 20% মালিক ক্লাবের তত্ত্বাবধায়ক বোর্ডের বর্তমান সভাপতি পিয়েরো এনটাইন ক্যাপ্টেন। এবার অকট্রি থেকে 80% মালিকানা কিনে নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, আর বাকি 20% মালিকানা থাকবে ক্লাবের বর্তমান সভাপতির হাতেই। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।